হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হযরতে আবুল খাব্বাব আতা ইবনে রাবাহ থেকে বর্ণনা করেন, তিনি বলেন দাখালতু আলা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা উবাইদ ইবনে উমাইরিন ফাকুলতু আখবিরিনা বি আজাবা মা রাআইতি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকাত। একদিন আমি উবাইদ ইবনে উমাইরকে সঙ্গে নিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে গেলাম, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলাম, মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আশ্চর্য আমল যদি দেখে থাকেন আমাদেরকে একটু বলেন। এই কথা শুনে আম্মা জান আয়েশা কাঁদতে লাগছেন আর বললেন, ওয়াইয়ু শানিহি লাম ইয়াকুন আজাবা, রাসূলের এমন কোন কাজটা ছিল যেটা অত্যন্ত মূল্যবান ছিল না, আশ্চর্যপূর্ণ ছিল না, সুবহানাল্লাহ, সুন্দর ছিল না, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ ছিল না? তখন আম্মা জান বললেন, আন্নাহু আতানি ফি লাইলাতিন ফাদাখালা মাই ফি ফিরাশি, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী শরীফ থেকে আমার হুজরা মুবারাকা মুনাওয়ারাতে আসলেন, এখন এবং আমার বিছানায় তিনি আরাম ফরমালেন। হ্যাঁ, আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া বিনত আবি বকর জারিনি আতাআব্বাদু লি রাব্বি, হে আবু বকরের কন্যা আয়েশা, আজকে রাতে আমাকে ছেড়ে দাও, আমি আমার রবের জন্য একটু ইবাদত করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুলতু ইন্নী উহিব্বু কুরবাক, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সান্নিধ্য চাই। তারপর আম্মা জান আয়েশা বলেন, ফা আযিনতু লাহু ফাকামা ইলা কিরবাতিন মিন মাইন ফাতাওয়াদ্দা ওয়া আকসারা সাব্বাল মা, আমি অনুমতি দেওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা মোবারক থেকে উঠে চলে গেলেন একটি পানির মশকের কাছে, সেখানে যেয়ে তিনি অজু করলেন, অজুতে পানি বেশি খরচ করলেন, সুবহানাল্লাহ, ইসবাগুল অজু, অজুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি বেশি ব্যবহার করলেন। সুম্মা কামা ইউসাল্লি ফাবাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন, আমি দেখলাম, আর নামাজে তিনি কান্না করছেন। হাত্তা সালাদ দুমু উহু আলা সাদ্রিহি, আমি দেখলাম রাসূলুল্লাহর চক্ষু মুবারক থেকে পানি ওনার সিনা মুবারকে পড়তেছে। সুম্মা রাকা ফাবাকা সুম্মা সাজাদা ফাবাকা সুম্মা রাফা রাসাহু ফাবাকা ফালাম ইয়াযাল কাযালিকা হাত্তা জাআ বিলালুন ফাআযানাহু বিসসালাহ। এভাবে দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ কান্না করলেন, সেজদা করলেন, দীর্ঘক্ষণ কান্না করলেন, আবার মাথা তুললেন, দীর্ঘক্ষণ কান্না করলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুজুরিতে নামাজে কাটালেন। ফজরের টাইম হয়ে গেছে, বেলাল এসে রাসূলুল্লাহকে বলেন, হুজুর, নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ, কইবেন না নিয়া আসা বম্বলগুলো কথাও বুঝে না। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন জিনিস আপনাকে এভাবে কান্না করাচ্ছে? ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন আপনার আগে পরে তো গুনাহ নাই, তাও আল্লাহ আপনার অধিক সন্তুষ্টির জন্য বলে দিয়েছেন আপনার আগের পরের সব মাফ। এইভাবে সারাটা রাত আপনি নামাজ করে কাটালেন কেন, এত কান্না করলেন কেন? রাসূলুল্লাহ বললেন, ক্বালা আফালা আন আকুনা আব্দান শাকুরা, যে আল্লাহ আমাকে এত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, আমার আগের পরের গুনাহ নাই, তারপরও বলেছেন সব মাফ, আমি কি অধিক পরিমাণে সে আল্লাহ শুকরিয়া আদায় করব না? পূর্বের কোন নবীর পক্ষে এইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করা সম্ভব হয় না।
সম্মানিত সুধী, আমরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে তরিকা পদ্ধতি শিক্ষা দিয়েছেন, আমরা কিভাবে শুকরিয়া আদায় করব?